গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে মনোনয়ন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে প্রার্থী জাহাঙ্গীর আলমের করা রিটের ওপর শুনানি হয়েছে। আজ বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের দ্বৈত বেঞ্চে এই রিটের শুনানি হয়। কিছুক্ষণ পরে রায় ঘোষণা করা হবে। এর আগে গাজীপুর সিটি নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফিরে পেতে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন জাহাঙ্গীর আলম। সেই আবেদন যাচাই বাছাই করে বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার আদেশই বহাল রাখেন ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাবিরুল ইসলাম। গত 30 এপ্রিল জিসিসি নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের শেষ দিন জাহাঙ্গীরের মনোনয়নপত্র বাতিল হয়। ঋণ খেলাপির জামিনদার হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম তা বাতিল করেন। পরে তিনি নির্বাচন কার্যালয়ের বিভাগীয় অফিসে আপিল করেন।